মানে বিষয়টা দাঁড়ালো যে আপনি ট্রেনের ভিতরে উঠে গেলেন, কিন্তু মা উঠেছে কিনা, বাকি যারা উঠেছে ওরা উঠেছে কিনা আপনি নিশ্চিত না। ওঠার পরে কি হলো? তারপর আমি ওখানে বসে পড়ি, তারপর আমি ভাবলাম যে ভিড় কমে যাক, তারপর দেখা যাবে আমার মা কোথায়। আমার নিশ্চিত ছিলাম যে আমার মা ওখানে আছেন। তারপর যখন গাড়ি ট্রেনটা চালু হয়ে যায়, তারপর সবাই যার যার সিটে বসে পড়ে, তারপর আমি আর আমার মাকে পাইনি। হ্যাঁ, আমার নাম তাহমিনা আক্তার, পিতার নাম লিটন, মাতার নাম কনফিউশন আছেন, হাই বোন অথবা খাই বোন সম্ভাব্য। আমরা ভাই বোন তিনজন ছিলাম, আমার বড় ভাইয়ের নাম ছিল রাসেল, ছোট বোনের নাম ছিল বাবলি। আখাউড়া স্টেশনে ও বলতেছে যে স্টেশন থেকে ও ট্রেনে উঠেছে সেই স্টেশনে ওর বাবার বাড়ি থেকে আসতে কিছুক্ষণ লাগছে, পায়ে হেঁটে আসছে। এখন দেখতে হবে যে আখাউড়া স্টেশনে কতগুলো স্টেশন থেকে আসা যায়, মানে কোন কোন জেলা থেকে আখাউড়াতে আসা যায়। মানে আমি দুইটা ট্রেনে যাতায়াত করছি। তার মানে এক ট্রেনে চলে আসছেন মাকে সহ আগে, তারপরে নামছেন এক জায়গায়, নামে এক রাত ছিলেন, তাইলে তার আখাউড়া থাকতেছে না, পুরো আখাউড়া চেঞ্জ হয়ে যাইতেছে। থাইকা পরের দিন আবার আরেক রেলে উঠতে গিয়ে আপনারা হারাইছেন। নানাবাড়ি কাশীপুর ছিল এটা আপনি নিশ্চিত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবার জন্য। অনেকেই আমাকে বলেন যে আমি নোয়াখালীর কেস অনেক বেশি পাচ্ছি, কিন্তু আমার কাছে ইদানিং মনে হচ্ছে আমি সিলেটের কেস অনেক বেশি পাচ্ছি। কেস যেটারই হোক না কেন, যে অঞ্চলেই থাকুক না কেন, মূলত ভিকটিম যারা পরিবার হারিয়ে এক ধরনের ভিকটিম তারা, এবং তাদেরকে পরিবারে ফেরানোটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো সেই জায়গাটি থেকে কোন এলাকার কোথা থেকে আসতেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার পরিবারকে আমরা খুঁজে পাই কিনা। এবং সেজন্যেই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, প্রথমেই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সেজন্যে আমি আর কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে পরিচিত হব। কী নাম আপনার? তাহমিনা আক্তার। তাহমিনা, এটা কি বাবা মায়ের নাম, বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে? জি না, চেঞ্জ হয়নি। তাহমিনা বয়স কত হতে পারে বর্তমানে? বর্তমানে লেখাপড়া অনুযায়ী 20 বছর। 20 বছর, হারিয়েছেন 5-6 বছর বয়সে, তাই না? তার মানে 15 বছর হলো। আপনার তো বিয়ে শাদী হয়নি বোধ হয়? জি না। আচ্ছা, বর্তমানে যারা যাদের সাথে এসেছেন তারা কে? তারা আমার মা ভাই। মানে ওনারা পরবর্তীতে ওনাকে মা ভাই সম্পর্ক হয়েছে, ওনারাই আপনার গার্ডিয়ান মূলত? ঠিক আছে, শুরু করেন যেখান থেকে বলার আছে। একেবারে প্রথম দিন থেকে কি মনে আছে পরিবারের, তারপরে কিভাবে কিভাবে ঘটনাগুলো ঘটলো, বিস্তারিত গল্পটা আমাকে বলেন। যে আমার আমি আমার মায়ের সাথে নানুর বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলাম। তারপর রাস্তায় ট্রেন যখন আসে ঠিক 12টা হবে, তখন সবাই ট্রেনে ভিড় করে ওখানে। তারপর আমার মা সঙ্গে আমার মা আর একটা ভাই ছিল, ছোট বোন ছিল, আমিও ছিলাম। তারপর ওখানে যখন ভিড় হয়ে যায়, তখন আমি একটা ছেলের একটা ছেলেকে আমার মা বলছে, আমি আমার মনে আছে এখনও, যে এই বাচ্চাটাকে তুলুন। তারপর আমি আমার মায়ের ওই কথা বলার পর একটা ছেলে ট্রেন থেকে এভাবে হাত দেয়, আর তারপর ওর হাত ধরে আমি ট্রেনে উঠে যাই। তারপর ওখানে অনেক ভিড় থাকার কারণে আমি আর পিছনে তাকিয়ে দেখিনি যে আমার মা উঠতে পারে কি পারেনি। তারপর ও মানে আপনাকে আগে তুলেছে? জি। সাথে আরো কয়জন ছিল? আমার ভাই, একটা বোন আর মা। মানে বিষয়টা দাঁড়ালো যে আপনি ট্রেনের ভিতরে উঠে গেলেন, কিন্তু মা উঠেছে কিনা, বাকি যারা উঠেছে ওরা উঠেছে কিনা আপনি নিশ্চিত না। ওঠার পরে কি হলো? তারপর আমি ওখানে বসে পড়ি, তারপর আমি ভাবলাম যে ভিড় কমে যাক, তারপর দেখা যাবে আমার মা কোথায়। আমার নিশ্চিত ছিলাম যে আমার মা ওখানে আছেন। তারপর যখন গাড়ি ট্রেনটা চালু হয়ে যায়, তারপর সবাই যার যার সিটে বসে পড়ে, তারপর আমি আর আমার মাকে পাইনি। তারপর ওখানে অসহায়ভাবে কান্না করছিলাম। তখন ওখানে ট্রেনটা আমার ভাই বলছে আর কি, আমার ওই ট্রেনটা লাহাউড়া এসেছে। আপনার ভাই সাথে আসছে? জি। ওই ট্রেনের মধ্যেই পায় আপনাকে আপনার এই ভাই? আমার ভাই পায় না, ওনার একটা ওনার কি যেন পড়ে আর কি, আঙ্কেল হবে হয়তো, উনি পায়। জি, উনি কিভাবে পায় আপনাকে, সে কি জিজ্ঞেস করে? উনি আমাকে কিছু জিজ্ঞেস করেননি, উনি গাড়িতে ছিলেন। তখন যখন ট্রেনটা ওখানে যাত্রাপথ তার সমাপ্তি করে, তখন সবাই ভিড় করে, যে অনেকে বলছে যে আমি ওর মেয়ে, ও বলছে ওর মেয়ে, অনেকে আমাকে ভিড় করে ফেলে। তারপর ওই ভদ্রলোক ওখানে থাকায় উনি বলছেন সবারকে উদ্দেশ্য করে, যে মেয়েটা যদি আপনার তাহলে আপনাদের কুলে কেন যায়নি। তারপর ওই কথা শুনে লোকটি আমার দিকে তাকান, আমি ওনার দিকে তাকিয়েছি। তারপর উনি এভাবে হাত বাড়িয়ে দিলেন, তারপর আমি ওনার সাথে চলে আসি। তারপর উনি ওনার বাসায় নিয়ে আসেন আমাকে নিয়ে। তারপর ওখান থেকে আমার এখন যে ভাই আছেন, উনি ওখান থেকে নিয়ে এসেছেন। তো উনি নিয়ে এসে কাকে, কোথায় দেন আপনাকে? উনি যে আপনাকে নিয়ে আসলেন ওখান থেকে, নিয়ে এসে ওনার ওনার পরিবারেই বড় হন আপনি? জি না, ওনার পরিবারে বড় হয়। আচ্ছা, তো তারপর উনি কি করেন নিয়ে এসে?
উনি ওনার কাছে আমাকে রেখেছেন। তারপর আমার এক ভাই আছে, উনি এসেছেন সাথে। তো উনি উনি একদিন বিলে ওনাকে বলেছিলেন যে আমাকে দিয়ে দাও, ওকে আমি বড় করব। তারপর আমি বলতে পারিনি। তারপর উনি আন আপনি যে বর্তমানে যাকে ভাই ডাকতেছেন, এই পরিবারে আসছেন কিভাবে আপনি? উনি কি নিয়ে আসছেন আমাকে? উনি এই পরিবারের কি হয়? ভাই, আমার ভাই বর্তমানে, আর ছেলে আমার। যিনি আপনাকে ট্রেনের ওখান থেকে নিয়ে আসলেন, উনি এই পরিবারের কি হয়? উনি এই পরিবারের মানে আমার মা যে মায়ের বোনের জামাই, বোনের দেবর, মায়ের বোনের দেবর দেবর, উনি পরবর্তীতে এই পরিবারে আপনাকে পাঠায়। জি, তো এখানেই আপনি বড় হয়েছেন। তো তার মানে আপনি তো জানতেন যে কোন স্টেশন থেকে আপনি উঠেছেন, কোন স্টেশন থেকে উঠেছেন? জি না, ওটা জানতাম। কেন জানতেন না? আপনাকে তো পাইলোই ভদ্রলোক। উনি কি ট্রেনে ছিল না নাকি স্টেশনে ছিল? উনি ট্রেনে ছিল। ট্রেনে ছিল, তার মানে উনি জানতো যে আপনাকে? উনি জানতেন। হ্যাঁ, সেটাই বলতেছি, সেটা কোন স্টেশন বিষয়টা আমি জানি। জিজ্ঞেস করেনি কখনো? জি না। কেমন হয়ে গেল না বিষয়টা? যে ওটা আমার ভাইয়া বলতে পারবে। আচ্ছা, ভাইকে নিয়ে আসতেছি আমি একটু পরে। যে স্টেশনে আপনি আসছিলেন, এই স্টেশন থেকে আপনার বাড়ি কত দূর ছিল? মানে আপনার মা কিভাবে আপনাকে স্টেশনে নিয়ে আসছিল? ওখানে আমরা এক রাত থেকেছি। স্টেশনে এক রাত থাকছেন? জি, এরপরে ট্রেনে উঠেছি। সেটা অনেক কারণেই থাকতে হতে পারে, দেখা গেল হয়তো ট্রেন পায়নি যে কারণে স্টেশনে অনেকে রাত কাটায়, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যে স্টেশনে আসলেন, আপনার বাড়ি থেকেই তো এসেছেন। জি, তাই না? ওই বাড়িটা কত দূর ছিল স্টেশন থেকে? কিভাবে এসেছিলেন স্টেশনে? তেমন দূর ছিল না। মানে পায়ে হেঁটে আসছিলেন? পায়ে হেঁটে। পায়ে হেঁটে আসছেন নাকি রিক্সা চড়ে আসছেন নাকি গাড়ি? পায়ে হেঁটে। পায়ে হেঁটে স্টেশনে আসছেন? জি। পায়ে হেঁটে স্টেশনে এসে আপনি সারা রাত থাকবেন কেন? জি, ওখানে থাকিনি। ওখানে পর অনেক দূর যাওয়ার পর তারপরে আমি ওখানে থেকেছি এক রাত। আমি বুঝি নাই, ওখান থেকে অনেক দূর যাওয়া মানে কিভাবে গেলেন তাহলে? মানে ট্রেনে একটা ট্রেনে যাওয়ার পরে আমার মা ওখানে থেকেছেন, কিন্তু আমি বিষয়টা বলতে পারছি না। আপনি যদি বিষয়টা না বলতে পারেন, আমরা তো না বললে কাজ করতে পারবো না, আমাকে তো একটু গুছিয়ে বলতে হবে। আপনি স্টেশনে আসার পরে একটা রাত কোথায় ছিলেন? ওটাকে কি বলে, রাস্তায়। স্টেশন থেকে আপনার বাড়িটা যদি কাছাকাছি হবে তাহলে আপনি স্টেশনে রাত কাটাবেন কেন? আপনি তো বাড়িতেই থাকতে পারেন, ট্রেন যখন চলে আসবে তখন চলে আসবেন, বা ট্রেন আসার আধা ঘন্টা আগে আসবেন, সেটাই তো যুক্তি, তাই তো বলে। আপনি পড়াশোনা করছেন না এখন? জি। কিসে পড়ছেন? জি, ইন্টার সেকেন্ড ইয়ার। মানে আমি কি যে প্রশ্নগুলো করছি সেগুলো তো বুঝতে পারছেন, নার্ভাস আর কোনো কারণ নাই কিন্তু। হ্যাঁ, তো আপনার যদি ট্রেন স্টেশন থেকে যদি বাড়ি কাছাকাছি হয় তাহলে তো রাতে স্টেশনে থাকার কথা না। তাহলে আপনি বলছেন যে আপনি রাতের বেলা ছিলেন। জি। তাহলে স্টেশনে রাতের বেলা কেন থাকবেন? আচ্ছা, আপনার পরিবারের কথা বলেন তো একটু, কি কি মনে আছে এই ট্রেনে হাটে হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত? পরিবারের কি কি মনে আছে, বাবা মামা ভাই বোনের কি কি মনে আছে? আমি যখন নানু বাড়িতে যেতাম তখন আমার বাবা যেতে দেয়নি আমার মনে হয়। তখন আমি বাবার পায়ে ধরে খুব কান্না করেছিলাম নানুর বাড়িতে যাবার জন্য। মা কোথায় থাকতো, নানুর বাড়িতে? জি না। মা কি বাবার বাড়িতেই থাকতো? জি। আচ্ছা, তারপর? নানুর নতুন বাসা করেছে তাই সেটা দেখার জন্য। ওকে। তারপর বাবাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম, তারপর বাবা দিয়েছে। তারপর নানুর বাসায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা। এই নানুর বাসায় যাওয়ার পথে এটা হয়েছে? জি। নানুর বাসায় যাওয়ার পথে মানে আপনারা নানু বাড়িতে যেতে চাচ্ছিলেন ট্রেনে চড়ে? জি। ওকে, তো এই সময়টাতেই হচ্ছে হলো আপনার আরো ভাই বোনকে সাথে করে নিয়ে আপনার মা গিয়েছিল, আপনার বাবার সাথে ছিল না? জি না। এবং আপনার বাবার বাড়ি থেকে, আপনার বাবার ওখান থেকে আপনি মানে আপনার বাবার বাড়ি থেকে ট্রেনের স্টেশনে আসতে আপনার বেশি সময় লাগে নাই আপনি বলতেছেন, এটা পায়ে হেঁটে আসছেন? জি। আপনি নিশ্চিত পায়ে হেঁটে আসছেন? নিশ্চিত। তাহলে ওই স্টেশনটা বের করলে তো আপনি, আপনার বাবা কি করতো? জি, সেটা বাবার নাম কি ছিল? লিটন। লিটন। বাবা কি করতো সেটা আপনি জানেন না? জি। এই আকলুমিয়া পরবর্তীতে যে যাকে বাবা ডেকেছেন, মায়ের নাম? মায়ের নাম আমিনা বেগম। খাই বানুটাকে? যে আমার জন্মদাতা মা। বর্তমান যিনি মা? জি না। আপনি মায়ের নাম একটু আগে কি বললেন? যেটা বর্তমান মায়ের নাম বলছি। গুলাই ফেলেন না, আমি শুধু আপনার পরিবার পরিবারের কথা জানতে চাচ্ছি। আপনার যিনি জন্মদাতা পিতা তার নাম কি? লিটন। জি। আর জন্মদাতা মা তার নাম কি? খায়বানু। খায়বানু। ভাইয়ের নাম, এখানে ভাই আছে একজন, বোন আছে? জি। রক্তের সম্পর্কের ভাই বোন? জি। তাদের নামগুলো একটু বলেন। ভাইয়ের নাম ছিল রাসেল, বোনের নাম ছিল বাবলি। রাসেল না রাশেদ? রাসেল। রাসেল, বাবলি। তার মানে তিন ভাই বোন আপনারা। আপনি সবার বড় ছিলেন না ছোট ছিলেন? ছোট। সবার ছোট ছিলেন? জি না, মেজো ছিল। মেজো ছিলেন। বড় কে? বড় ভাই। ভাই রাশেদ? জি। আচ্ছা, কত বড় ছিল? সেটা বলতে পারবো না। আপনি এখানে বলছেন নানা বাড়ি হচ্ছে কোথায় আপনার? কাশীপুর। কাশীপুর। আপনারা কাশীপুর যাচ্ছিলেন? জি। ট্রেনে চড়ে? জি। মানে যাওয়ার কথা ছিল আর কি। আর আপনাদের বাড়ির কোনো কিছু মনে নাই, কোন জেলা বা কি অবস্থা কিছু মনে নাই? বাড়িতে একটা পুকুর ছিল সেটা মনে আছে। না, সেটা পুকুরে, বাড়িতে তো অনেক পুকুরই থাকে, সেটা কি আর মনে হলে হবে?
সেটা মনে করলে হবে না। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা, আমার নাম তাহমিনা আক্তার, পিতার নাম লিটন, মাতার নাম হাই বানু বেগম। এখানে লিখছেন আবার খাই বানু, কনফিউশন আছেন, হাই বানু অথবা খাই বানু সম্ভাব্য। আমরা ভাই বোন তিনজন ছিলাম, আমার বড় ভাইয়ের নাম ছিল রাসেল, ছোট বোনের নাম ছিল বাবলি। ঘটনার দিন আমরা আমার মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার পথে আমি ট্রেনে উঠে যাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার মা এবং ভাই ট্রেনে উঠতে পারেননি, কারণ তখন ট্রেনটি চালু হয়ে যায়। তারপর ট্রেনটি যে জায়গায় তার যাত্রাপথে সমাপ্তি করে, তখন আমি অসহায়ভাবে কান্না করছিলাম, আর সেখান থেকে একজন ভদ্রলোক আমাকে ওনার সাথে সিলেটে নিয়ে আসেন ওনার নিজ বাসস্থানে। তখন আমার পরনে নীল প্যান্ট ও সাদা জামা ছিল। বর্তমানে আমি সিলেট আছি। আমার যতটুকু মনে আছে, আমার নানা বাড়ি ছিল কাশীপুর, আমার তিনজন মামা ছিলেন। মামার নামগুলো জানেন? ফুপু, দাদা, চাচা, এদের কারো নাম জানেন? কিচ্ছু জানেন না? পরিবারে যাওয়ার ইচ্ছা আছে আমার? আপনার ইচ্ছা, আপনি মনে পড়ে বা মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে? এই ঘটনা ঘটার পরে ওনারা কখনো আপনাকে ওই স্টেশনে নিয়ে যায় নাই? জি না, একবারের জন্য নেয় নাই। একবার নিয়ে গিয়েছিলেন কিন্তু পাইনি। নিয়ে কি করেছিলেন? উনি স্টেশনে আমাকে নিয়ে এসেছিলেন, তারপর অনেক মানুষকে জিজ্ঞেস করেছিলেন। কিছু মানুষ বললো যে একটা মহিলা ওনাকে ওখানে খুব কান্নাকাটি করেছে ওনার মেয়ের জন্য, কিন্তু আমরা যখন স্টেশনে পা রাখি তখন ট্রেনটা চালু হয়ে যায়। আর সবাই বলেছে যে ওই ট্রেনে এই মহিলাটাকে অনেক জোরাজুরি করে মানুষ তুলছে। ওই ট্রেনে তুলে দিয়েছে স্টেশনে। আপনার ঘটনা খুব ভালো বলতে পারবে কে? আপনার ভাই? জি। ওনার বয়স কত, আপনার চেয়ে বড় না ছোট? বড়। বড়। পরিচয়টা দেন তো ভাই আপনার। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাই, আপনার সম্পর্কে, উনি বোন? উনি আমার বোন। বোন বলতে কি আসলে আপনাদের পরিবারেই উনি বড় হয়েছে? হ্যাঁ, আমাদের পরিবারেই বড় হয়েছে। আচ্ছা, আর যে ভদ্রলোক নিয়ে আসছিলেন আপনার পরিবারে, তিনি হচ্ছেন হলো আপনার মায়ের, কি যেন বললেন, আমার মায়ের ননদের, কি আমার খালার দেবর? খালার দেবর। আপনার সম্পর্কে তাহলে কি হয়? মামা লাগে, আবার আমার মার স্বাস্থ্য বোন, আবার অন্যও বিয়া। আপনার মায়ের পেটের কয় ভাই বোন আপনারা? আমরা মায়ের পেটে আসলাম দুই ভাই তিন বোন। এক বোন মারা গেছে, উনি আসার পরে তো এই জন্য ওকে নিয়ে আসছে, যাতে করে তাহলে ও থাকতেই আমার বোন মারা গেছে। তো এইরকম একটা সংসারে ওকে দিয়ে দিল, উনি তো রাখার কথা, আপনাদেরকে দিল কেন? কিন্তু ভাইয়া ঘটনা কিন্তু অনেক লম্বা। ঘটনা লম্বা হোক, আমি শুনতে চাই কি হয়েছে। অনেক লম্বা। যখন ও আসছিল, আসার সময় তো ভাই আমরা আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি তখন টাউনে সিলেট শহরেই থাকতাম। হরতাল ছিল, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি আমার খালার বাড়িতে গেছি। যাওয়ার পরে আমার খালা বলছে, বলে এই ভগরর ওই আমরা উনি লন্ডন ছিল অনেকদিন, বলছে তোর মামা একটা মেয়ে আনছে। মেয়ে আনছি, মেয়ে আনার পরে কইলাম বলে কই বলে ঘরে ঘরে গিয়ে দেখছি আমি ওই জায়গায় নাই। ও আমি খালার জিজ্ঞাসা করছি, খালা ও কই বলে ও আর জায়গায় কইলাম। ও আমি আবার খালারে কইছি বলে ওরে কি আমরা দিবাইনি, আমি সিলেটি বাসায়। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বলেন। আমরা দিবানি উঠে কইলো আচ্ছা ঠিক আছে, দেখি মামা ওকা ও ওখানে কইতে সময় ও আমি গেছি আমি বাড়ি। বাড়ি যাওয়ার পরে আমারে কইছে, আমার আল্লাহ আল্লাহ ওই মোক্তার মামা একটা মেয়ে আনছই, মেয়েটারে আগ্রহ হলো কেন ওকে নিয়ে আসার জন্য? এমনি আমার, কারণ আমি মেয়ের প্রতি, আমারও তিনটা মেয়ে। ও আচ্ছা, মেয়েদের প্রতি আপনার মানে মেয়ে থাকুক ঘরে এরকম একটা ইয়ে ছিল? আমার খুবই আগ্রহী। আমার যে তিনটা বোন আছিল আগে, তো বোনরা মন খারাপ করে নাই যে আমরা তো আসি তারপরে তুই আরেকজন নিয়ে আসছিস? আমার আমার যে বড় বোন আছে অনেক কষ্ট করছে ওর প্রতি। তখন ওনারা কেমন সাপোর্ট করছে? কেমন? যে খুব ভালো, খুব ভালো। জি আলহামদুলিল্লাহ। ও তখন কিন্তু বিষ্ণায় এত ছোট ছিল? জি। ও আর পেটে কিছু সমস্যা ছিল, কোনো কোনো সময় সাপোর্ট করছে। আচ্ছা আচ্ছা, মানে ছোট বাচ্চারা দেখেন এই যে একটু বিষয়, আদর যত্ন তো ঠিক আছে, কিন্তু এই যে কেয়ারিং, এগুলো তো আমরা সব প্রচার করতে পারবো না। যাক, আপনার বাবা মা ওকে যত্ন করে বড় করেছে, এত বড় করেছে। কোন স্টেশন থেকে নিয়ে আসছিল আপনার মামা? এগুলো আমার তখন সিলেটে তো কোনো জিও ছিল না, যে আমাদের ওই মেডিকেল কিন্তু বাইরে যাওয়ার মেডিকেল কিন্তু সিলেট ছিল না, তখন ঢাকায় ওই আমার ওর মামার লাগার বাড়ি একটা ছেলে ছিল, ওরে নিয়ে ওর নিয়ে ঢাকায় গেছে ওই মেডিকেল করার জন্য। ঢাকায় গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ঢাকার আসার পথে আখাউড়া ওই জায়গায় আইছে, আর পরে কিন্তু ওই জায়গা ওরে ওই জায়গা থেকে জিও করছে। আখাউড়া থেকে? হ্যাঁ, আখাউড়া থেকে। আখাউড়াতে
আপনার মামা বেঁচে আছেন? না, মামা মারা গেছে। মামা মামা মারা গেছে, মামা থাকলে তো আর কিছুই লাগবে না। মানে ওর একটা জিডিও করছিল, এখন জিডি কপিটা কই। তো মামার জীবন দশের চেষ্টা করেন নাই ওকে নিয়ে ওর ফ্যামিলিতে পাঠানো? ওরও কোন মেয়ে ছিল, এর জন্য পনি রাখতে দুধে চায় না। সেটা ঠিক আছে, কিন্তু ওর ফ্যামিলির কাছে ফেরানোর জন্য ওরা আপনার মামা চেষ্টা করছে? হ্যাঁ, অনেক কিছু খুঁজাইছি। বা তখন তো রেডিও বা আমরা সিলেটে ওই বেতারেই ঘোষণা করছে, পেপারও দেওয়া হয়েছিল। পেপারও দেওয়া হয়েছিল, ওগুলো রাখেন নাই আপনারা না সংগ্রহে? এমনিতে ও চায় ওর পরিবারে ফিরতে? প্রথমে প্রথমে চাইছে না। আচ্ছা, মানে এগুলার কোনো জিও ছিল না। আচ্ছা, তো ও বড় হয়েছে না, স্কুল কলেজে যাওয়ার পর সবাই তো জিজ্ঞাসা করে লাগে। তো যে এখন তো সবাই জানবে, বান্ধবীরা সবাই জেনে গেল যে আপনি এরকম ছোটবেলায় পাওয়া গেছে, সমস্যা হবে না? ও যে আপনার সাথে যোগাযোগ করছে, আমার ও জানতে যোগাযোগ করছে। এর আগে কিন্তু আমার চাচাতো ভাই একটা পুলিশ চাকরি করে, পরে বললাম এই তুই ওগুলা তা দেশ না, এ বলছে বলে ভাই বড় ভাই ও দিয়ে দিছে। আমার খালাতো ভাই একটা, পরে বলছে কই এগুলা দিয়ে কি করবো। ঠিক আছে, তাহমিনা এখন কথা হচ্ছে আখাউড়া থেকে যদি আপনি উঠে থাকেন, আখাউড়া তো আরেকটা ভাই আর একটা জিনিস, ও যে আমার ছোট থাকতে আমার মার সাথে একদিন আমার খালা বাড়ি যায় টলারে করে, যাওয়ার সাথে ওই টলারে বসার পরে বলছে বলে আম্মা আমরা কি নানা বাড়ি যাই। ওখানে কইতে সময় ও তাই না কিছু মাছ না মাতিয়া বাড়ি আমরা বাড়িতে আইসি না। ওর পরে আমার আপার সাথে আমার বড় যে অন্য তেমন বিয়ে হয় নাই, ওর সাথে শেয়ার করেন। শেয়ার করার পরে বলছেন ছোটবেলায় কান্নাকাটি করতেন এই যে মায়ের কাছে বড় হয়েছেন আসল মায়ের যাওয়ার জন্য? আপনার মা আসছে সাথে? হ্যাঁ, মা আইছে। তো না, আমরা বাড়ি আসার পরে তখন কথাগুলা তেমন জিও হয় নাই, অনেক লোকগুলো আইছে না। আসার পরে দেখছে বা আমি আসলে যেটা জানতে চাই যে আখাউড়া স্টেশনে ও বলতেছে যে স্টেশন থেকে ও ট্রেনে উঠেছে সেই স্টেশনে ওর বাবার বাড়ি থেকে আসতে কিছুক্ষণ লাগছে, পায়ে হেঁটে আসছে। আবার এর মাঝখানে আরেকটা কথাও বলতেছে, সেটা হলো যে স্টেশনে আসার পরে এক রাত নাকি ওরা কোথাও ছিল। এখন এটাও তো মিলে না আসলে, এক রাত থাকবে কেন? যদি পায়ে হেঁটে যদি একটা স্টেশনে আসে তাহলে এক রাত থাকবে কেন? ও যখন বলছে মামার সাথে বলছে বলে ওই যে ট্রেনের ডাব্বার মাঝে উঠছে, উঠার পরে ও উঠার পরে অনেক কান্নাকাটি করছে। দু একটা ছেলে নাকি আমার একটা আমার বড় একটা আঙ্কেল ওই স্কুল হাইস্কুলের দুইটা ট্রেন ট্রেনে যাতায়াত করছে, দুইটা ট্রেনে যাতায়াত করছেন। তার মানে এক ট্রেনে চলে আসছেন মাকে সহ আগে? জি না না, বুঝে বলেন কেমনে হয়। আপনি প্রথমে হচ্ছে বাড়ি থেকে আসছেন, এসে একটা ট্রেনে চড়ছেন, ওই ট্রেনে কি মা সহ পুরো পরিবার সহ চড়ছিলেন? জি। তারপরে নামছেন এক জায়গায়? জি। নামে এক রাত ছিলেন? নামার পর অন্য কিছু খাইছি। খাইছেন? জি। এটা কি মা সহ পরিবার সহ? আচ্ছা, খাইছেন। তাইলে তার আখাউড়া থাকতেছে না, পুরো আখাউড়া চেঞ্জ হয়ে যাইতেছে। খাওয়ার পরে ওই ওখানে থাকছেন এক রাত? জি। স্টেশনেই থাকছেন? জি। থাইকে পরের দিন আবার স্টেশনে উঠছেন, আর আরেক রেলে উঠতে গিয়ে আপনারা হারাইছেন? জি। তাইলে তো পরের দিন হারালে ওই ওই স্টেশন থেকে যদি পেয়ে থাকে তাহলে ওই স্টেশন আখাউড়া? এটাই আখাউড়া। তাহলে এই আখাউড়ার আগে তো আরেক আরেক জায়গা থেকে আসছে তাহলে সে? যদি করি আমরা, একটা হচ্ছে যে ভাই উনি ওনার গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে রেল স্টেশনে আসছে, আইসা ওনার কথা অনুযায়ী একটা ট্রেনে উঠছে পুরো পরিবার সহ, ওঠার পরে একটা জায়গায় আসছে একটা স্টেশনে, সেখানে নামছে। আমি কি মিলছে কিনা দেখেন, না মিললে কিন্তু এগুলো যদি উলটপালট হয় কিন্তু হবে না। কিন্তু যদি আমি যদি মানে মিথ্যা বলে থাকি বা ভুল বলে থাকি আমাকে চেঞ্জ করে দিন, আপনার মাথার মধ্যে যেটা আছে সেটাই সত্য। নামার পরে পরের দিন ওখানে এক রাত থাকছে, মার সাথে ও থাকছে, কারো বাসায় থাকছেন? জি না, স্টেশনেই থাকছেন। আচ্ছা, স্টেশনে থাইকা তার মানে ট্রেন চেঞ্জ করছে, ট্রেন চেঞ্জ করে পরের দিন যখন ট্রেনে উঠতে গেছে বা যে সময় ট্রেনে উঠতে গেছে ওই সময় হচ্ছে হলো শুধু ও উঠছে, বাকি ওনারা উঠতে পারে নাই, তাই কি? আচ্ছা, তার মানে ও যে যে স্টেশনে ওঠার পরে আপনার মামাকে পাইলো, ওইটা যদি আখাউড়া হয়ে থাকে তাহলে সে আখাউড়ার আশেপাশে তার বাড়ি না, সে ওই যে আগের দিন যেখান থেকে আসছে যে স্টেশনের কাছ থেকে সেখানে তার বাড়ি। এখন ওই স্টেশন কোনটা কীভাবে বুঝবো আমরা? এটা না মামা পাইছেন আখাউড়া থেকে, আখাউড়াতে পাওয়ার পরে তাই প্রথমে হয়েছে মামার, ও বলছে একটা ছেলে এক দুই মহিলার কাছে ও মানে তুলে দিছে আখাউড়া ধরেন ওকে একটু তোলেন।
সেটা তো একটা ছেলে হয়তো বা হেল্প করছে তোলার জন্য, সেটা না, কিন্তু আগে কোথা থেকে আসছে এই স্টেশনে সেটা বের করতে হবে, এটা হচ্ছে কথা। এখন এইটা তো কোনো জেলার নাম টাম কিচ্ছু মনে নাই, জাস্ট ওর নাম তাহমিন যেটা ছিল আমরা নাম চেঞ্জ করি নাই। এরপরে বলছে তার বাবার নাম বলছে, তাও মায়ের সাথে কি কোনো কিছু বলতেন যে এলাকার, আপনার মা কি কিছু বলতে পারবে আমার আমার এর বাইরে কি কিছু বলতে পারবে? আচ্ছা দেখেন ডাকবো একটু পরে। আর আপনার মার তো একটা চিহ্ন আছে যেটা আপনার মনে আছে, এখানে দেখলেই আপনি চিনবেন। আচ্ছা এখন আসলে সত্য কথা বলতে, যেটা আখাউড়ার আগে কোন স্টেশন পড়ে এবং কোথা থেকে আসছে, এসে আখাউড়াতে রাতের বেলা ছিল, এটা বলা তো খুব মুশকিল। এখন দেখতে হবে যে আখাউড়া স্টেশনে কতগুলো স্টেশন থেকে আসা যায়, মানে কোন কোন জেলা থেকে আখাউড়াতে আসা যায়। এবং যেদিন আপনি ট্রেনে উঠছেন পুরো পরিবার সহ শুধু বাবাকে বাদ দিয়া, ওই ওই সময়টাতে কতদিন ছিলেন, মানে কতক্ষণ ট্রেনের মধ্যে ছিলেন আখাউড়াতে আসার আগ পর্যন্ত, ওটা মনে নাই? জটিল হয়ে যাচ্ছে আসলে। আখাউড়া যখন আসি তখন 12টার ট্রেনে আমি উঠি। 12টার ট্রেনে উঠছেন, উঠে নামছেন কোন সময়টাতে? নামছি হবে 4টা, 4টার সময় নেমে ওইখানেই রাতের বেলা ছিলেন, ট্রেনের স্টেশনেই ছিলেন। এখানে কিছু একটা জটলা পাকাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, ওর ছোট মানুষ তো কতটুকু মনে আছে আমি জানি না, তবে নানাবাড়ি কাশীপুর ছিল এটা আপনি নিশ্চিত? কাশীপুর এটাই আমার কাছে বলছে। আচ্ছা কাশীপুর আমি ওই যে আখাউড়া হইতে সময় কাশীপুর কিন্তু আমি ওই যে নানাবাড়ি আর ওই সাইডে একটা কাশীপুর। ওর যদি নানাবাড়িও খুঁজে বের করা যায় তাহলেও ওর পরিবার খুঁজে বের করা সম্ভব। এখন ওর তিনজন মামা ছিল, তিনজন মামার নাম মনে নাই, কাশীপুরে ওর মায়ের নাম দিয়ে খুঁজতে হবে, কাশীপুরে ওর মায়ের নাম দিয়ে খুঁজতে হবে। ওর মায়ের নাম হচ্ছে হাইবানু অথবা খাইবানু বেগম, এইটা আপনারা খোঁজেন। কাশীপুর কোথায় কোথায় আছে বাংলাদেশের সেখানে আপনারা খোঁজেন হাইবানু অথবা খাইবানু বেগম। এবং ওর ওর ওনার তিনটা ভাই ছিল ওনার, এবং নানার নামও তো মনে নাই, নানা নানু কাদের নামও মনে নাই। আর এই হাইবানু বেগমের যিনি স্বামী মানে ওর যে বাবা তার নাম হচ্ছে লিটন। দুই ভাই, এক ভাই এক বোন ছিল বাবলি এবং রাশেদ। এই কাশীপুর দিয়ে আপনারা খোঁজেন তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। এবং কাশীপুর আবার এই আখাউড়ার আশেপাশে কিনা এটাও আমি জানি না, তবে এখানে এমনও হতে পারে আখাউড়ার আশেপাশেই কোনো কিছু, অথবা এমনও হতে পারে যে আখাউড়াতে ওরা নামছে আগের দিন বা 4-5 ঘন্টা জার্নি করে এসে কোথাও ছিল, বা ওই দিনই হয়তো বা আসছে আখাউড়াতে এসে স্টে করছে, আমি শিওর না। তবে এই কাশীপুরটাই আমার কাছে শক্তিশালী তথ্য মনে হচ্ছে, বাকিটুকু আমাদের হিসাব করে আগাইতে হবে, এই হচ্ছে বিষয়। কাউরে দেখলে চিনবেন, আব্বাকে দেখলে চিনবেন? জি না, শুধু মাকে দেখলে চিনবেন। ওই যে চিহ্নটা মনে আছে ওই চিহ্ন দেখে, ওটা তো অন্য কারো থাকতে পারে, এই যে তথ্য মনে আছে এগুলো তো তথ্য অনেকের মনে থাকবে না, তাই না? কেমন আছেন কাকি? ভালো আছেন? এটা কে হয় মাঝখানে যে বসে আছে? হ্যাঁ মেয়ে। তো আজকে আবার যে আরেক মায়ের খোঁজ করতে আসছেন? না এবারে আসার হইতো ওখানে। কিছু বালা আছে নাইলে দিতাম, আবার যাওয়া করো তো রোগ মরার জ্বালা হওয়া যায়, জিতার জ্বালা হওয়া যায়। নিজের মায়ের কথা বলে নাকি আপনার পায়া ভুলে গেছে সবকিছু? ভুলে গেছে, ভুলে গেছে। আসলে নেন একো কষ্ট দিন ভাইতে জারজির মার কথা থাকিলা মনে হয় এখানে আমি দর্তাম পারি না। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমি তো ভিডিও করলাম, বাংলাদেশের সব সব মানুষে দেখবে, তারপরে দেখা যাক। যদি কপালে থাকে, নসিবে যদি থাকে তাহলে হবে, তাই না? আপনি বেশি বেশি করে দোয়া করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেন সর্বোচ্চ গুরুত্ব দিই এই ভিডিওটাকে, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, শেয়ার করতে হবে, চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। এবং আমার যেসব পুরনো বন্ধুরা আছেন এই পেজে, আমি তাদেরকে অবশ্যই আমি এই এই পেজের সৈনিক মনে করি এক একজনকে। আপনাদের নতুন দায়িত্ব হচ্ছে আপনারা সবাই নিজের একটা করে কমিউনিটি তৈরি করেন। কমিউনিটি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই পেজে অন্তত আরও 10 জন মানুষকে আপনারা দেখান, 20 জন মানুষকে দেখান, কন্টিনিউ শ্রোতা তৈরি করেন, দর্শক তৈরি করেন, তাদেরকেও বলেন আরও 10 জন তৈরি করার জন্য যারা এই পেজে এই ভিডিওগুলো দেখবে, সব মানুষকে দেখাবে। আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন এই কিছুটা
এই জাতীয় খেদমত করার জন্য, এবং আমরা যেন সবাই এই কাজটা করতে পারি। আমরা যত বেশি ইনভলভ থাকবো এই পেজগুলোতে, এই সোশ্যাল মিডিয়াতে এই কাজে, তত বেশি এদের জন্য সহজ হবে পরিবারে ফেরার জন্য। অনেকগুলো ক্লুজ আছে, এগুলো নিয়ে যদি আমরা আগাই তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট অবশ্যই আসবে। একটা ভালো সংবাদ নিয়ে যেন দ্রুত ফিরে আসতে পারি এই প্রত্যাশায় শেষ করতে চাই। করার আগে আরেকবার জিজ্ঞেস করতেছি, কোনো কিছু কি মনে আছে আমি যা বলেছি, এর বাইরে আর কোনো কিছু বলার আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আপনি ফিরে যান, বেশি বেশি করে আল্লাহকে বলেন, এতটুকু এনাফ। এর চেয়ে কম তথ্য থাকলেও, তার ইচ্ছে থাকলে ততটুকুই এনাফ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেয়ার করি চলেন, আল্লাহ যেন একটা ভালো সংবাদ নিয়ে আমাদের ফেরার তৌফিক দেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।